নমস্কার বন্ধুরা, আমি রিঙ্কু, বেঙ্গলি অভিনেতাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি দেখাবো কাঁচা আলু দিয়ে একটা সুপার ক্রিস্পি নাস্তা, যা ঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করে নেওয়া যায়। এটি সকাল সন্ধ্যায় চায়ের সাথে বা সকালে সসের সাথেও খেতে পারো জলখাবারে। আওয়াজ শুনেই বুঝতে পারছ কতটা ক্রিস্পি হয়েছে। এর জন্য লাগবে 300 গ্রাম ময়দা, 1 চা চামচ লবণ, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো আর 1/2 চা চামচ বেকিং পাউডার। বেকিং সোডা না কিন্তু, এবার খুব ভালো করে মিশিয়ে নাও। মেশানো হয়ে গেলে অন্য একটা পাত্রে কিছুটা ঢেলে নাও। এবার এতে অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করো, ঠিক এইরকম কনসিস্টেন্সি হবে। এবার একটা চন্দ্রমুখী আলু নাও, চন্দ্রমুখী আলু হলে ভালো হয়। এই সাইজে কেটে আলু পিসগুলোকে ব্যাটারে ডুবিয়ে দাও। খুব ভালো করে ব্যাটারটা আলুর গায়ে লাগিয়ে নাও, চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নাও আলুগুলোকে। এবার চামচে করে ব্যাটার সমেত এক পিস করে নিয়ে শুকনো ময়দার মধ্যে দিয়ে দাও, সাথে একটু করে ব্যাটারও লাগিয়ে দাও, তাহলে লেয়ারগুলো খুব ভালো আসবে। এবার চামচ দিয়ে ময়দা দিয়ে কভার করে দাও আলুগুলো, তাহলে হাতে লেগে যাবে না। এবার হাত দিয়ে হালকা হাতে ভালো করে আলুর গায়ে ময়দাটা কভার করে দাও। যত ভালো করে এটা কভার করতে পারবে তত লেয়ারগুলো ভালো আসবে। আরও দুটো দেখিয়ে দিচ্ছি। এইভাবে ময়দা দিয়ে প্রথমে কভার করে নেবে, তারপর হাত দিয়ে লেয়ারগুলো তৈরি করবে, হালকা হাতে করবে। প্যানে তেল গরম হলে আলুগুলো অল্প একটু ময়দাগুলো হালকা হাতে ঝেড়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দাও, মাঝারি আঁচে ভাজো। 1 মিনিট পরে উল্টে দাও, এইভাবে উল্টে পাল্টে ভাজতে থাকো যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালার আসে। বাকিগুলো একইভাবে ভেজে নিচ্ছি, ভাজতেও বেশিক্ষণ সময় লাগে না, খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। আশা করি আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। থ্যাংকস ফর ওয়াচিং।